ইন্ডিয়ার বিজনেস পরিমণ্ডলে অন্যতম সেরা শিল্পগোষ্ঠীর নাম রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ। তিল তিল করে এই শিল্পগোষ্ঠীটি গড়ে তুলেছিলেন আম্বানি পরিবারের উত্থানের কাণ্ডারী ধীরুভাই আম্বানি। তার গড়ে দেয়া সেই ভিতের ওপর দাঁড়িয়েই পরবর্তীতে ব্যবসায়ে গিয়ে নিয়ে যান তার দুই ছেলে মুকেশ ও অনিল আম্বানি। শুনে আসব ভারত ছাড়িয়ে দুনিয়ার অন্যতম শীর্ষ ব্যবসায়ী পরিবারের পরিণত হওয়া আম্বানিদের না জানা গল্প। বর্তমানে ভারতের অন্যতম সেরা শিল্পপতি হলেও একসময় খুব সাধারণ জীবনযাপন ছিল আম্বানি পরিবারের। কিন্তু ধীরু ভাইয়ের কিছু করে দেখানোর জেদের কারণেই উত্থান হয় আজকের রিলায়েন্সের বিশাল এই সাম্রাজ্যের। অনিল ও মুকেশ আম্বানিরা এখন বিলাসবহুল জীবনে অভ্যস্ত হলেও একটা সময়ে আম্বানি পরিবারের ঠিকানা ছিল মুম্বাইয়ের শহরতলির দুই কামরার ছোট্ট এক বাড়ি। ইয়েমেনে একটি গ্যাস স্টেশনে সাধারণ পাম্প কর্মী হিসেবে জীবন শুরু করেছিলেন ধীরু ভাই আম্বানি। তারপর ভাগ্যের সহায়তা আর নিজের দারুণ দূরদর্শিতায় আস্তে আস্তে গড়ে তোলেন রিলায়েন্স সাম্রাজ্য। 1960 থেকে 70 সালে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের ব্যবসা যখন বাড়তে শুরু করে, সে সময় পরিবার নিয়ে মুম্বাইয়ের ভুলেশ্বরের জয় হিন্দ স্টেটে থাকতেন ধীরু ভাই। সেখানে তাদের থাকার জন্য রুম ছিল মাত্র দুটি। সেই জয় হিন্দ স্টেট বর্তমানে বেনি লাল হাউস নামে পরিচিত। ধীরু ভাইয়ের ব্যবসা যখন আরও বড় হল, তখন তিনি পরিবার নিয়ে ভারতের কার্মিকাল রোডের উষা কিরণ সোসাইটিতে ফ্ল্যাট কেনেন, সেখানেই থাকতে শুরু করেন। এরপর আম্বানি পরিবারের নতুন ঠিকানা হয় কোলাবার সি উইন্ড নামে একটি অ্যাপার্টমেন্ট। 2002 সালে হঠাৎই হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান ধীরু ভাই। মারা যাওয়ার আগেই নিজের অর্জিত সম্পদ দুই ছেলের মধ্যে ভাগ বাঁটোয়ারা করে দিয়ে যেতে পারেননি তিনি। তাই সম্পত্তির দখল নিয়ে দুই ভাই মুকেশ ও অনিল আম্বানির মধ্যে শুরু হয় বিরোধ। দুই ভাই জড়িয়ে পড়েন আইনি লড়াইয়েও। শেষ পর্যন্ত তাদের মা কোকিলা বেন আম্বানির মধ্যস্থতায় 2005 সালে রিলায়েন্স সাম্রাজ্য ভাগ হয়ে যায় দুই ভাইয়ের মধ্যে। তেল, গ্যাস, পেট্রো, রসায়ন এবং তেল শোধনাগার সংক্রান্ত ব্যবসার মালিকানা পান মুকেশ। অন্যদিকে অনিলের হাতে যায় কনস্ট্রাকশন, টেলিযোগাযোগ ও জ্বালানি খাত। বাবা ধীরু ভাই আম্বানির সাহচর্যে ব্যবসার হাতে খড়ি হলেও নিজে ব্যবসায়ী হিসেবে শুরুটা খুব একটা ভালো ছিল না মুকেশের। 2005 সালে বিশ্ববাজারে তেলের দাম ছিল আকাশ ছোঁয়া, তাই সেভাবে লাভের মুখ দেখেননি তার পেট্রোকেমিক্যালস সংস্থা। ভাই অনিলের চেয়ে একটু পিছিয়েই পড়েছিলেন মুকেশ। অন্যদিকে মুঠোফোনের বাজার তখন তুঙ্গে, এই সেক্টরে তখনও কোনো ভূমিকা ছিল না মুকেশের। 2010 সালে প্রথমবারের মতো মুঠোফোনের বাজারে বিনিয়োগ করেন মুকেশ আম্বানি। তৈরি করেন রিলায়েন্স জিও ইনফোকম, বিনিয়োগ করেন $34 বিলিয়ন, শুরু করেন 4G ওয়্যারলেস নেটওয়ার্কের ইনফ্রাস্ট্রাকচার তৈরির কাজ। আর তাতেই একরকম সামগ্রিক পরিকাঠামোই বদলে যায় ভারতের ইন্টারনেট যোগাযোগ ব্যবস্থার। প্রাথমিক মন্দা কাটিয়ে 2016 সালে এই বিশাল বিনিয়োগের সুফল পেতে শুরু করেন মুকেশ আম্বানি। মুনাফা করতে শুরু করে রিলায়েন্স জিও। ধীরু ভাইয়ের যোগ্য উত্তরসূরি হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করেন মুকেশ আম্বানি। যদিও মুকেশ আম্বানির উল্কার বেগে উত্থানের শুরুটা হয় 2017 সাল থেকে, এই সময় থেকেই তার সম্পত্তি বাড়তে থাকে অবিশ্বাস্য গতিতে। ফোর্বসের তালিকায় তিনি এখন বিশ্বের শীর্ষ 10 ধনীর অন্যতম। এভাবেই দিন দিন এশিয়ান বিলিয়নিয়ারদের তালিকায়ও নিজেদেরকে অনন্য উচ্চতায় নিয়ে যাচ্ছে আম্বানি পরিবার। নিউইয়র্ক থেকে সম্প্রচারিত টিবিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।